শুধু শাকিব খান না, মাহিয়া শাকিব খান দুজনেই মনে হয়েছিল যে আচ্ছা এত বড় স্টার হয়তো একটু মুডি হবে, কিন্তু কাজ করতে এসে একদম পুরো উল্টো অভিজ্ঞতা আমার। নিঃসন্দেহে একজন মেগাস্টার, এবং একজন মেগাস্টারের সাথে কাজ করতে তো ভালোই লাগে, কিন্তু শাকিব ভাইয়ের সাথে কাজ করতে গেলে একটু টেনশন হয়, বিকজ উনি তো সিনিয়র এবং তার সাথে সব তার সামনে সবসময় এরকম করে। পরিচালক অনন্য মামুন তার ফেসবুক পেজে নবাব এলএলবির একটি ভিডিও ক্লিপ জুড়ে দিয়ে ক্যাপশন হিসেবে লিখছেন, সিলেটের ঘটনার সাথে হুবহু মিলে গেছে আমাদের নবাব এলএলবির ঘটনা প্রবাহ। সত্যি আমাদের সমাজে একজন নবাব দরকার, চলচ্চিত্রের লোক হিসাবে আমাদের প্রতিবাদের জায়গা আমাদের কাজ। দেখে ফেললাম নবাব এলএলবি, আমার টিমের সবার পরিশ্রম দেখে আমি অবাক। বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নবাব এলএলবি। আমাদের চারপাশে যে ধর্ষণকারীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবিতেই রুখে দাঁড়াবে নবাব। সিনেমাটি যেহেতু বাস্তবধর্মী, সুপারহিট হবে নিঃসন্দেহে। শাকিব খানের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে। এখন পর্যন্ত আমরা যতদিন শ্যুট করেছি আমাদের শ্যুটগুলো খুব ভালো হয়েছে, সে খুবই দেখা যায়। নবাব এলএলবির এমন গল্প নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে দিন নিশ্চয় কমেন্ট বক্সে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।